Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa al-aqibatu lil muttaqeen. Wa salatu wa salamu ala nabiyyina Muhammad. Wa ala alihi wa ashabihi ajma'in. Wa man tabi'ahum wa da'a bida'watihim wa salaka maslakahum bi ihsanin ila yawmiddin. Amma ba'd. A'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal 'alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni 'ilma. Shomanito darshok bhai bonera, Allah pak rabbul alaminer bishesh meherbani je Allah pak rabbul alamin ajke o apnader priyo onushtan প্রশ্নের গভীরে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করতেছেন আপনাদের কাছে দোয়া কামনা করি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সহি শুদ্ধভাবে বলার তৌফিক দান করেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার তৌফিক দান করেন আর আমাদের উভয়কে যা বলা হবে যা শোনা হবে তার উপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন সবাই তো দর্শকবৃন্দ দিনই বিভিন্ন বিষয় আসে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আজকেও সেই ধারাবাহিকতায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে দুইটা নামাজকে একত্রিত করে একসাথে এক টাইমে পড়ার অনুমতি কি আছে যেমন জোহরের নামাজ নামাজের ওয়াক্তে আসরের নামাজকে নিয়ে আসলে অথবা জোহরের নামাজকে জোহরের নামাজের ওয়াক্তকে বাহির করে আসরের সময় নিয়ে গেলেন এরকম করার কি অনুমতি শরীয়তের মধ্যে আছে কিনা এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সময় দর্শকবৃন্দ সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে নামাজ সালাত এটা আমাদের ইমানের আর মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার একটা অংশ মুসলমান আর মুমিন তাকেই বলে যারা নামাজ কায়েম করে যারা নামাজ আদায় করে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে ঈমান আর শিরকের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ এজন্য একজন মুসলমানকে অবশ্যই যিনি দাবি করবেন যে আমি মুসলমান অবশ্যই উনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়েন না আবার মুসলমান নামাজ পড়েন না আবার ঈমানদার এটা আপনার এমন কথা যে আপনার এমন একটা দাবি যার কোনো দলিল নাই ঈমানের দাবি আর নামাজ নাই ঈমানের দাবি আর দলিল নাই ইমানের দাবি আর দলিল হলো নামাজ যদি আপনি নামাজ পড়েন তাহলে বোঝা গেল ওই মানুষটার ভিতরে ঈমান আছে আর যে মানুষ নামাজ পড়ে না তার ঈমান নিয়ে সন্দেহ সৃষ্টি হয় এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন যে ঈমান আর শিরকের মধ্যে পার্থক্যকারী জিনিসটা সেটা হলো নামাজ এই নামাজের ব্যাপারে সম্মানিত দর্শকবৃন্দ কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালা আকিমুস সালা আকিমুস সালা 60 বারেরও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজের জন্য তাকিদ করে গেছেন এমনকি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময়ে যে উপদেশটা ছিল উম্মতের জন্য সেটা হলো আসসালা আসসালা ও মা মালাকাত আইমানুকুম যে হে আমার উম্মতেরা নামাজের খেয়াল করবে নামাজের খেয়াল করবে আর যারা তোমাদের অধীনস্থ তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তো দেখেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন জীবন আপনার সয়াহনে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নামাজের ব্যাপারে তম্বি করতেছেন নামাজের ব্যাপারে হুঁশিয়ার করতেছেন আর বলতেছেন আসসালা আসসালা ও মা মালাকাত আইমানুকুম যে নামাজের ব্যাপারে খেয়াল রাখবে নামাজের ব্যাপারে খেয়াল রাখবে সময় দর্শকবৃন্দ এই নামাজের ব্যাপারে বিভিন্ন হুকুম আহকাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদ্রূপভাবে বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন তথ্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন এর মধ্যে থেকে একটা তথ্য হলো সময় দর্শকবৃন্দ যে আমরা যে প্রতিদিন পাঁচটা নামাজ আমরা পড়ে থাকি ফরজ নামাজ ফজর জুহর আসর মাগরিব ইশা এই পাঁচটি নামাজ আমাদেরকে অবশ্যই তার নির্ধারিত সময়ে আমাদেরকে পড়তে হবে ফজরকে ফজরের ওয়াক্তে পড়তে হবে জুহরকে জুহরের ওয়াক্তে পড়তে হবে আসরকে আসরের ওয়াক্তে পড়তে হবে মাগরিবকে মাগরিবের ওয়াক্তে পড়তে হবে ঈশাকে ঈশার ওয়াক্তে পড়তে হবে আপনার এই সমস্ত নামাজগুলোকে আগে পিছিয়ে করার অনুমতি নাই ফজরকে নিয়ে গেলাম জুহরে আর জোহরকে আসরে আর আসরকে মাগরিবে আর মাগরিবকে ঈশাতে আর ঈশাকে ফজরের পরে নিয়ে গেলাম এরকম করার কোনো অনুমতি নাই একজন মুসলমান হিসাবে আমাদেরকে অবশ্যই পাঁচটি নামাজ আমাদেরকে পাঁচটি সময় মোতাবেক পড়তে হবে কেননা সম্মানিত দর্শকবৃন্দ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটারই হুকুম দান করেছেন
আর নামাজকে আপনার পাবন্দির সাথে পড়া, সময় মোতাবেক পড়া মানুষদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে এখানে। সেটা হলো যে আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অনেকাংশেই মানুষ টাইম মেনটেন, টাইম টেবিল মেনটেন করার ব্যাপারে মানুষ দেখা যায় অনেক গাফিল। এর মূলত কারণ হলো সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের নামাজটা ঠিক নেই। আমাদের নামাজটা যদি টাইম মোতাবেক হতো তাহলে আমাদের আপনার 8টার গাড়ি 10টা চলতো না। আমাদের আপনার ডেইলি যে রুটিন আছে সেই রুটিনের কাজগুলো আমরা টাইম মোতাবেক করতে পারতাম যদি আমাদের নামাজগুলো সহি হইতো, নামাজগুলো আমরা টাইম মোতাবেক পড়তে পারতাম। কিন্তু যেহেতু আমরা নামাজের পাবন্দি করি না, এজন্য আমাদের সমাজের বিভিন্ন আপনার জিনিসের ক্ষেত্রে দেখা যায় যে আমরা টাইমের আমরা তোয়াক্কা করি না, কোনো গুরুত্ব দিই না। আমাদের বিয়ে শাদিতে দেখেন যে লেখা থাকে 1:30 শার্প, আপনার কি হবে 1:30 শার্প লাঞ্চ, যে আপনার 1:30 আপনার দেওয়া হবে আপনার বিয়ের খানা। আল্লাহ আকবার, 3টা বেজে যায় খানার কোনো আপনার নামই নাই। তো এই যে আমাদের আপনার সমাজের মধ্যে একটা আপনার টাইমকে নিয়ে যে আপনার একটা গাফলতি বা একটা অনীহা, এর কারণ হলো একটা মূলত কারণ হলো আসলে একটা কারণ হলো সেটা হলো যে আমাদের নামাজের টাইম টেবিলটা আমরা কি করি নাই, আমরা নামাজ টাইম মতো পড়ি না, এজন্য আমাদের আপনার এই আপনার নৈতিক অবক্ষয়টা আমাদের মধ্যে এসে গেছে। এ ব্যাপারে সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেন যে নামাজকে তার টাইম মোতাবেক পড়তে হবে। আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে অবশ্যই নামাজ প্রত্যেকটা মুমিন মুমিনার উপরে নির্ধারিত টাইমের মধ্যে প্রিসক্রাইব করা হয়েছে, ফরজ করা হয়েছে যে প্রত্যেকটি নামাজ তাকে নির্ধারিত টাইম মোতাবেক পড়তে হবে। ফজরের নামাজে যে টাইম আছে সে টাইম মোতাবেক পড়তে হবে, জোহরের নামাজের টাইম আছে সে টাইম মোতাবেক পড়তে হবে, আসরের যে টাইম আছে সে টাইম মোতাবেক পড়তে হবে, মাগরিবের যে টাইম সে টাইম মোতাবেক পড়তে হবে, আর ইশার টাইম ইশা মোতাবেক পড়তে হবে, সেই টাইম মোতাবেকই পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে তার নির্ধারিত টাইম মোতাবেকই পড়তে হবে। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হোক ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা যারা তাদের নামাজের ব্যাপারে গাফিল। আল্লাহ উপর নামাজ পড়তেছে কিন্তু আল্লাহ বলতেছেন তারা ধ্বংস হোক। কেন সম্মানিত দর্শক, কিন্তু আল্লাহ বলেন তারা ধ্বংস হোক কেন তারা তাদের নামাজের ব্যাপারে গাফিল, যে নামাজকে যেভাবে পড়ার কথা ছিল, নামাজকে যে সময় পড়ার কথা ছিল, তারা সেই সমস্ত শর্তগুলো আপনার পূরণ করে নামাজ পড়েনি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন। সময় তো দর্শক মিন্দ সুরায় মরিয়মের মধ্যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলতেছেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালা ওয়াইত্তাবিউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যে পূর্বকার নবীদের উত্তরসূরিরা তাদের নবীদের ইন্তেকালের পরে তারা কি করলো, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, যে কিছু মানুষ এমনভাবে সৃষ্টি হলো যে তারা কি করলো আদাউস সালা, তারা নামাজকে তারা কি করে দিল একেবারে ধ্বংস করে দিল, আর তারা নিজেদের খাহিশ আর অন্তরের আপনার চাহিদা পূরণ করতে তারা লাগলো। ফাসাউ ফাইয়াল কাউনা গাইয়া, সব ওই সমস্ত মানুষগুলো অবশ্যই তারা জাহান্নামের দিকে দাবিত হবে, জাহান্নামে তারা প্রবেশ করবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষরা নামাজকে গুরুত্ব দেয় নাই, নামাজকে তারা টাইম মোতাবেক আদায় করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আপনার আমাদেরকে আপনার সতর্কবাণী দিচ্ছেন যে তারা যেভাবে ধ্বংস হয়েছে নামাজকে আপনার ধ্বংস করে, তোমরা সেভাবে তোমরা নামাজকে ধ্বংস করে তোমরা কি হো না, সেভাবে যেন তোমরা নষ্ট না হও, ধ্বংস না হও। সময় দর্শক কিন্তু এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা শোনার পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে রসুল করিম সাল্লাহ সাল্লাম তম্বি করেছেন যে আমরা যেন প্রত্যেকটি নামাজ আমরা কি করি টাইম মোতাবেক আমরা আদায় করি। এর জন্য উলামায়ে কেরাম বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিস রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম কীভাবে নামাজগুলোকে উনি আদায় করতেন। সময় দর্শকবৃন্দ, এখানে একটা অনুচ্ছেদ পাওয়া যায় হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় সফরে যাইতেন তখন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, যে জামা বাইনা সালাতাইন করতেন। এই যে জামা বাইনা সালাতাইনটা হাদিসের কিতাবের মধ্যে বা ফিকার কিতাবের মধ্যে আসে, এখানে আপনার ব্যাখ্যা দুইটা। একটা ব্যাখ্যা হলো যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, যে জুহরের সময় আসরের নামাজকে নিয়ে আসতেন, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আর আসর একসাথে পড়ে বাহির হয়ে যেতেন। সময় তো দর্শকবৃন্দ, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আমরা এই ব্যাখ্যাটা শুধুমাত্র একটি হাদিসের মধ্যে আমরা পাই, সেটা হলো সাইয়্যিদুনা মুআযা ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আর এই হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে আসছে। এই হাদিসের ব্যাপারে অনেক কালাম করেছেন মুহাদ্দিসিনে কেরাম। স্বয়ং ইমামি আবু দাউদ রহমতুল্লাহ আলহি এই হাদিসটার উপরে কালাম করে বলেন, ইমামি আবু দাউদ রহমতুল্লাহ আলহি, লাইসা ফি তাকদিমি সালাতি হাদিসুন কাঈমুন, যে নামাজকে সময়ের আগে পড়ার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ বা সহি একটা হাদিসও পাওয়া যায় না।
এর জন্য ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি রায় এ ব্যাপারে হলো যে প্রত্যেকটি নামাজকে আপনি কি করবেন তা আপনি সময় মোতাবেক আদায় করবেন। যদি আপনি কোনো কারণে আপনি সফরও যাচ্ছেন আর আপনি জামা বাইনা সালাতান করতে চান তাহলে যে জিনিসটার অনুমতি হলো সেটা হলো যেটাকে ফিকার পরিভাষায় বলা হয় জামিয়াত আখির। জামিয়াত আখির মানে হলো যে আপনি জোহরের সময়কে নামাজটাকে আপনি একেবারে শেষ অংশে নিয়ে যাবেন আর নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ মুহূর্তে আপনি জোহরের নামাজ পড়বেন আর একটুখানি অপেক্ষা করবেন, এরপরেই আপনার কি হবে আসরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখন আপনি কি করবেন আপনি আসরের নামাজ পড়ে ফেলবেন। এই যে একটি মাত্র জমা, এই জামাত আখিরের অনুমতি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহির ফিকার মধ্যে পাওয়া যায়। যেমন ধরেন এখন আমাদের ইংল্যান্ডে উইন্টার চলতেছে, মনে করেন যে জোহরের সময়টা শেষ হয় 2:15, আপনি কি করবেন আপনি কোথাও আপনি সফরে যাচ্ছেন তখন আপনি কি করবেন আপনি 2:15 যখন জোহরের সময় শেষ হবে তখন আপনি কি করবেন অনুমানিক 2:05 আপনি জোহরের নামাজ পড়বেন। যখনই আপনি জোহরের নামাজটা পড়ে ফেলবেন আসরের নামাজটা শুরু হয়ে যাবে, এর সাথে সাথে আপনি কি করবেন আসরের নামাজটা পড়ে ফেলবেন আর আপনি আপনার কি করবেন আপনি আপনার সফর শুরু করে দেবেন। এই যে জামে সুরি বা জামে তাখির যেটাকে বলা হয় এটার অনুমতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন হাদিসের মাধ্যমে এই জিনিসটাকে প্রমাণ করেছেন যে এটার অনুমতি আছে। নামাজকে আগে নিয়ে আসা অথবা এক নামাজকে অন্য নামাজের ওয়াক্তে নিয়ে যাওয়া যেটাকে শরীয়তের পরিভাষায় কাজা বলা হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেটার অনুমতি দেন নাই। তাহলে সময় তো দর্শক দেখা যাক যে কোন সমস্ত হাদিসের মধ্যে আমরা এই অনুমতিটি আমরা পেয়ে থাকি। সর্বপ্রথম সৈয়দুনা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটি দ্বারা উনি এই কথাটি প্রমাণ করতে চান সেটা হলো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতা লিওয়াক্তিহা ইল্লা বিজামইন ওয়া আরাফাত। এই হাদিসটি আমরা মুসনাদে আহমদ, ইমামে হাকিম আর ইমামে তাহাবি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আমরা পেয়ে থাকি আর এই হাদিসটা নাসাই শরীফের মধ্যেও পাওয়া যায় আর এই হাদিসটি আপনার এটা হাদিসটার আপনার সনদটাও আপনার সহি, সনদটাও আপনার সহি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নামাজকে তার টাইম মোতাবেকই পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি নামাজ টাইম মোতাবেক পড়তেন, ইল্লা বিজামইন ওয়া আরাফাত, শুধু দুই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নামাজটাকে একত্রিত করেছেন আর তাও আবার হাজিদেরকে একটু আপনার সহজ করে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন। সেটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ পালন করলেন তো হজ্জাতুল ওয়াদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার নামাজ, আরাফার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আর আসরের নামাজ একসাথে পড়লেন আর আরাফার দিন অতিবাহিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফার দিকে গেলেন তখন মুজদালিফায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব আর ঈশা একসাথে পড়লেন। তো শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আরাফার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আর আসরকে একত্রিত করেছেন আর এরপরে মুজদালিফায় যখন গেলেন মুজদালিফায় যাওয়ার পরে রাত্রি যাপন করলেন আর ওখানে মাগরিব আর ঈশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত আদায় করলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনাটাকে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আর কোনো দিন কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজকে একত্রিতভাবে এভাবে করে যে অন্য নামাজকে এই ওয়াক্তে নিয়ে আসে, জোহর আসরকে জোহরের ওয়াক্তে নিয়ে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আর কোনো দিন করেন নাই। এখান থেকে যে জিনিসটি সম্মানিত দর্শকবৃন্দ বোঝা গেল সেটা হলো যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে বলতেছেন যে সমস্ত হাদিস যেগুলোর মধ্যে জামে তাকদিমের কথা বলা হয়েছে যে আসরকে জোহরের টাইমে নিয়ে আসা হয়েছে, এ ব্যাপারে এই হাদিসটা একেবারে জিনিসটা পরিষ্কার করে দিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এভাবে আপনার এই জিনিসটা করেন নাই যে আসরকে জোহরের ওক্তে নিয়ে আসেন নাই, শুধুমাত্র জীবনে দুইবার অর্থাৎ হজ্জাতুল ওয়াদার মধ্যে আরাফাত আর মুজদালিফার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। আরাফার মধ্যে এভাবে করেছেন যে জোহরের টাইমে আসর নিয়ে আসছেন আর মুজদালিফা রাসূল করিম এভাবে করেছেন যে মুজদালিফায় চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব আর ঈশাকে মাগরিবের নামাজের মাগরিবের আপনার সূর্য অস্ত যাওয়ার অনেক পরে মাগরিব আর ঈশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত পড়েছেন। এজন্য ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে হাদিসের মধ্যে যা পাওয়া যায় নির্ভরযোগ্য আপনার মাধ্যমে সেটা হলো শুধু জামে তাখির,
যে জোহরকে আপনি জোহরের নামাজের একবারে শেষ মুহূর্তে নিয়ে যাবেন, আর যখন জোহর শেষ হবে তখন আপনি কি করবেন, জোহর পড়বেন, আর আসরের শুরুতে আপনি আসরের নামাজটা পড়ে ফেলবেন, তখন কি হবে, আপনার জোহরের নামাজ আর আসরের নামাজ একত্রিত হয়ে যাবে। কিন্তু বাস্তবে প্রত্যেকটি নামাজ তার টাইম মোতাবেকই হচ্ছে, আপনি কোনো নামাজকে স্থানান্তরিত করেন নাই, জায়গা থেকে মুভ করেন নাই। এটা সহিত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার এই কথা থেকে আপনার প্রমাণিত হয়। ঠিক তদ্রুপভাবে সম্মানিত দর্শকবৃন্দ, এই কথাটি সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, যা ইমামে তাহাবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সেটা বর্ণনা করেছেন, যে সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফরি ইউআখিরুজ যুহরা ওয়া ইউকাদ্দিমুল আসরা ওয়া ইউআখিরুল মাগরিবা ওয়া ইউকাদ্দিমুল ইশা। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাইতেন তখন কি করতেন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজকে একেবারে জোহরের ওয়াক্তের শেষে নিয়ে যাইতেন, আর যখন শেষ মুহূর্ত আসতো তখন তাড়াতাড়ি জোহরের নামাজ পড়ে ফেলতেন, আর এরপরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আসরের ওয়াক্ত শুরু হয়ে যেত আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেন, আর ইউকাদ্দিমুল আসরা আসরকে আগে পড়তেন। এর মানে হলো যে আসরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে ফেলতেন। এভাবে সৈয়দা আয়েশা বলতেছেন, ও ইউআখিরুল মাগরিবা ও ইউকাদ্দিমুল ইশা, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজকে একেবারে মাগরিবের নামাজের শেষ অংশে নিয়ে যেতেন, আর যখন মাগরিব পড়ে ফেলতেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ শুরু হয়ে যেত, আর তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে ফেলতেন। এই মানাটা যেটা ফিকার পরিভাষায় বলা হয় জমে তাখির, অর্থাৎ জমে সুরি, যে একটি নামাজকে তার শুরু ওয়াক্তে পড়ার পরিবর্তে একেবারে শেষে নিয়ে যাওয়া, আর ওয়াক্ত শেষ হওয়ার আগ মুহূর্ত পড়ে ফেলা, আর যখন শুরু হবে নেক্সট নামাজের টাইম তখন সেই নামাজটা একেবারে শুরুতে পড়ে ফেলা, এটার ব্যাখ্যা সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিতেছেন। সময় তো দর্শকবৃন্দ, এ ব্যাপারে আরেকটি দলিল হলো, সেটা হলো সৈয়দুনা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা পাই, যেটা সহিহ, আর আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি আসছে, হাদিস নম্বর 1212, আর দারুল কুতনির মধ্যে এই হাদিসটিও পাওয়া যায়, যে সৈয়দুনা নাফি রহমতুল্লাহ আলহি, যিনি একজন তাবিঈ, উনি সৈয়দুনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছেন, যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে ছিলেন, তখন তার মুয়াজ্জিন ওনাকে বললেন যে আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তখন আবদুল্লাহ ইবনে ওমর বললেন, সির সির, চলতে থাকো চলতে থাকো, হাত্তা ইদা কানা ক্বাবলা গুজুবিশ শাফাক, এমত অবস্থায় সময় মাগরিবের পরে এত লম্বা সময় চলে গেল যে মাগরিবের ওয়াক্ত যায় যায় অবস্থা হয়ে গেছে, ফাসাল্লাল মাগরিবা, তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার সোয়ারি থেকে নামলেন আর মাগরিবের নামাজ পড়লেন, সুম্মান তাদারা, আর এরপরে একটু অপেক্ষা করলেন, হাত্তা গাবা শফক, যত সময় আপনার এরপরে তাড়াতাড়ি মাগরিবের সময়টা চলে গেল, ফাসাল্লাল ইশা, আর ইশার নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল, আর সাথে সাথে সৈয়দুনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইশার নামাজ পড়লেন। এরপরে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের এই আমলের ব্যাখ্যা দিতেছেন, যে মাগরিবের নামাজকে শুরুতে না পড়ার পরিবর্তে একেবারে শেষে নিয়ে গেলেন, আর ওয়াক্ত শেষ হওয়ার আগ মুহূর্তে পড়লেন, আর যখনই মাগরিবের ওয়াক্ত শেষ হলো, ঈশার নামাজ শুরু হলো, তখন সৈয়দুনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, ঈশার নামাজ পড়লেন। এই কাজটা উনি কেন করলেন, এর ব্যাখ্যা সৈয়দুনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দিতেছেন, বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আজ্জালা বিহি আমরুন সানাআ মিছলা আল্লাযী সানাআতু ফাসারা ফি যালিকাল ইয়াউমি ওয়াল লাইলি মাসীরাতা সালাসিন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কোনো কারণে তাড়াহুড়া হতো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন যেভাবে আমি করলাম, অর্থাৎ যে নামাজটা আপনার যে নামাজের ওয়াক্তে আপনি আসেন ওই নামাজটার নামাজটাকে আপনার তার শুরু ওয়াক্তে না পড়ে একেবারে শেষে নিয়ে যাওয়া, আর শেষ মুহূর্তে পড়ে নেওয়া, এমত অবস্থা কী হবে, এই নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে আর অন্য নামাজের ওয়াক্ত কী হয়ে যাবে, প্রবেশ করে নেবে, তখন আপনি এই নামাজ শেষ করে সাথে সাথে ওই নামাজটা আপনি পড়ে নেবেন। এটাকেই আপনার সৈয়দুনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করতেছেন। আর শুধুমাত্র সম্মানিত দর্শকবৃন্দ মনে রাখবেন, আমরা যখন জামা বাইনা সালাতাইন করি, আমরা যখন দুই নামাজ আমরা একত্রিত করি, তাহলে শুধুমাত্র আমাদের এই রকমভাবে এই পন্থায়, যেটাকে ফিকার পরিভাষা, ইসলামী আইনের পরিভাষা, যেটাকে আপনার বলা হয় জামে তাখির অথবা জামে সুরি, শুধু এটা করার আমাদের অনুমতি আছে। অন্যথায় আমরা যে অনেক সময় দেখা যায় এয়ারপোর্টের মধ্যে আপনার হজের সফরে, উমরার সফরে বা বাংলাদেশে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তা কী করেন, আপনার জোহরের নামাজের ওয়াক্তে আপনার আসরের নামাজ পড়ে, অনেকাংশে দেখা যায় যে জোহরের ওয়াক্ত আসেই নাই, আল্লাহ আকবর, কিন্তু জোহরও পড়া ফলা আপনার পড়ে নেওয়া হচ্ছে, সাথে সাথে আসরের নামাজও পড়ে নেওয়া হচ্ছে, এটা আসলে মনমানি করা। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাই নাই, হাদিস থেকে আমরা এটা পাই নাই। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ মনে রাখবেন, আমরা যখন নামাজ পড়বো তখন আমরা নামাজ পড়বো কখন,
যখন তার নির্ধারিত সময় হবে তখন আমরা নামাজটা পড়ব। এ ব্যাপারে সম্মানিত দর্শক বিন্দু আরেকটি হাদিস আমরা পাই সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা সনদ হাদিসের সনদ হলো আপনার সহি, হাদিসের মর্যাদা হলো সহি। ইমাম আবু দাউদ হাদিস নম্বর 1234 এর মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন যে সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আচ্ছা সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হচ্ছে, আন্না আলী রাদিয়াল্লাহু আনহু কানা ইদা সাফারা সারা বাদা মা তাগরুবা শামস হাত্তা কাদা আন তাযলুমা থুম্মা ইয়ানযিল ফায়ুসাল্লিল মাগরিবা থুম্মা ইয়াদউ বিইশাইহি فيتعشى ثم يصلي العشاء ثم يرتحل ويقول هكذا كان رسول الله صلى الله عليه وسلم يصنع الله اكبر যে সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি কোন সফরের ইরাদা করতেন তখন মাগরিবের পরে উনি বাহির হতেন, আর হাত্তা কাদা আন তাযলুমা আর যখন একেবারে মাগরিবের পরে মাগরিবের ওয়াক্ত যাই যাই অবস্থা আপনার যখন আপনার একেবারে আপনার মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাবার পূর্বক্ষণে উনি কী করতেন, উনি সওয়ারি থেকে নামতেন ফায়ুসাল্লিল মাগরিবা আর সাথে সাথে উনি কী করতেন মাগরিবের নামাজ পড়তেন সুম্মা ইয়াদউ বিইশাইহি। এরপরে সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা কী করতেন রাত্রের খানা সেবন করতেন ফায়াতাআশা সুম্মা ইউসাল্লিল ইশা, আর এমত অবস্থা কী হতো ইশার নামাজের ওয়াক্ত শুরু হয়ে যেত আর সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়তেন সুম্মা ইয়ারতাহিল, আর এরপরে উনি সফর জারি করতেন আর বলতেন হা কাযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াসনাউ, যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এভাবেই করতেন। তো সময় তো দর্শকবৃন্দ সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ সাহাবী, তারা বলতেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জমা বাইনে সালাতান করতেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কি করতেন এভাবেই করতেন, যে প্রত্যেকটি নামাজ আসলে কি হইতো তার ওয়াক্ত মোতাবেকই আদা হতো কিন্তু করতেন কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি একটু আপনার ইজি ক্রিয়েট করার জন্য, যে জোহরের নামাজ কি আপনার একেবারে শেষে নিয়ে যেতেন আর ওয়াক্ত শেষ হওয়ার আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি জোহর পড়তেন, আর এর মধ্যে এমত অবস্থায় আসরের ওয়াক্ত শুরু হয়ে যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করতেন আসরের নামাজ পড়ে ফেলতেন, অথবা মাগরিবের নামাজকে যেভাবে হযরত আলী বলতেছেন এখন যে একেবারে শেষে নিয়ে যেতেন আর মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পূর্ব মুহূর্তে কি করতেন মাগরিব পড়তেন, এমত অবস্থায় মাগরিবের ওয়াক্ত চলে আসতো শেষ হয়ে যেত আর এরপরে ঈশার নামাজের ওয়াক্ত শুরু হতো আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি করতেন ঈশার নামাজ পড়তেন, আর এটাকে আপনার জামা বাইনা সালাতাইন বলা যেতে পারে, আর জামে সুরি বলেন এটাকে বা জামে হাকিকি আপনার জামে তাখির বলেন এটাকে আপনার অনুমোদন দেওয়া যেতে পারে হাদিসের আপনার আলোকে। কেননা সময় তো দর্শকবৃন্দ মনে রাখবেন আমাদেরকে সবসময় আপনার যেটাকে প্রাধান্য দিতে হবে সেটা হলো আল কোরআনুল করিম। আল কোরআনুল করিমের সাথে আপনার কোরআনে করিমের সাথে আপনার যদি কোনো জিনিসের হাদিসের কিয়াসের বা অন্য কোনো শরিয়ার দলিলের আপনার কন্ট্রাডিকশন শুরু হয়ে যায় তখন আমরা সবসময় আমরা কী করবো আমরা প্রাধান্য দিব কোরআনে করিমকে। আর কোরআনে করিম কী বলতেছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, কি অবশ্যই নামাজ মুসলমানদের উপর নির্ধারিত সময়ে কী করা হয়েছে ফরজ করা হয়েছে। ওখান যখন আপনি নির্ধারিত সময়ের আগে নামাজটাকে নিয়ে আসলেন তাহলে তো আপনার এই আমলটা কোরআনে করিমের সাথে সাংঘর্ষিক হয়ে গেল, এখন এই সংঘর্ষকে আপনি দূর করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো যে আপনি নামাজকে তার ওয়াক্ত মোতাবেক আপনি আদায় করবেন, আপনি জমা করতে চান তাহলে এভাবে জমা করবেন, যে আপনি জোহরকে শেষে নিয়ে যাবেন এমত অবস্থায় আসর শুরু হয়ে যাবে তো আপনি জোহরকে শেষে পড়বেন জোহরের একেবারে ওয়াক্তের শেষে আর ওয়াক্ত শেষ হওয়ার পরে আপনি আসর পড়ে নেবেন, তো আপনার কি হলো দুটো জামাজ একেবারে কাছাকাছি। নর্মালি আপনি কি করেন আপনি জোহরকে জোহরের একটা শুরুতে পড়েন আর আসরকে আসরের শুরুতে পড়েন, আর যখন আপনি কোনো কারণে সফরে আপনি যাবেন অথবা কোনো কারণে কোনো মানুষ আপনার কোনো মানুষ বৃদ্ধ বা কোনো মানুষ রুগী তার জন্য অনুমতি দেওয়া হয়েছে যে মরজের কারণে কোনো আপনার রোগের কারণে সে জামা বাইনা সালাতান করতে পারবে, তো তরিকা হলো আপনার এটা যে জোহরকে কি করবেন একেবারে শেষে নিয়ে যাবেন, ওয়াক্ত শেষ হওয়ার আগে উনি কি করবে ওযু করবে আর আপনার জোহর পড়ে ফেলবে, একটু কারণ অপেক্ষা করবে আর যখন আসরের ওয়াক্ত শুরু হবে তখন উনি কি করবেন আসরের নামাজ পড়বেন। এটাই আপনার হাদিসের দ্বারা আমরা বুঝে থাকি, আর এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, আর এটাই সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সৈয়দুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিভিন্ন হাদিস থেকে আমরা পেয়ে গেলাম। সময়িত দর্শকবৃন্দ এ ব্যাপারে এখন আমাদের সারাংশ হলো সেটা হলো যে সময়িত দর্শকবৃন্দ আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগি আমরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা সেভাবে করব, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়েছেন সেভাবেই আমরা করব। মনে রাখবেন নামাজের ব্যাপারে সদা সর্বতা আমরা জাগ্রত থাকব, আমরা সতেজ থাকব, আমরা খুব বেশি নামাজের ব্যাপারে আমরা কি করব আমরা খেয়াল রাখব, আমাদের নামাজের ব্যাপারে যেন আমাদের কোনো কুতাহি না হয় আমাদের কোনো গাফলতি না হয়, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আম্মা ইন্নাহু লাইসা ফিন নাওমি তাফরিতুন ইন্নামা তাফরিতু আলা মান লাম ইউসাল্লি হাত্তা ইয়াজিআ ওয়াক্তুস সালাতিল উখরা। মুসলিম শরীফের এই হাদিসটি আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি ঘুমের কারণে নামাজ পড়তে পারে না, সে ঘুমে যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেছে, মা বাপকে বলে গেছে, গড়িতে এলাম দিয়েছে, মোবাইলে এলাম দিয়েছে, যাতে করে নামাজের জন্য সে আপনার উঠতে পারে, কিন্তু এত গভীর নিদ্রায় সে চলে গেছে যে আপনার শোবে ডাকার পরেও, ডাকাডাকি করার পরেও, এলাম বাজার পরেও সে উঠতে পারে নাই, এমন অবস্থায় এই মানুষটার উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ইনশাআল্লাহ আশা করা যায় গুনাহ হবে না, কেননা সে নামাজে উঠার জন্য, নামাজে উঠার জন্য, নামাজ পড়ার জন্য সে যথাসাধ্য তার পক্ষ থেকে সে কী করে গেছে, সে আপনার ব্যবস্থা করে সে আপনার শুয়েছে, আপনার গড়িতে এলাম দিছে, মোবাইলে এলাম দিছে, যারা তার ঘরে থাকেন তাদেরকে সে বলছে যে আমাকে অবশ্যই নামাজের জন্য জাগাবে, কিন্তু এরপরে সে জাগতে পারে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আশা করা যায় যে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ দিবেন না। কিন্তু একজন মানুষ সময় তো দর্শকবৃন্দ ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, একজন মানুষ ইচ্ছাকৃতভাবে সে ফজরের নামাজ পড়ে না, সারা রাত এই যে আপনার উইন্টারে রাত, লম্বা লম্বা রাত, উইন্টারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে উইন্টারে আপনার রোজা রাখা এটা নিয়ামতে বারিদা, দিনগুলো অনেক ছোটো ছোটো হয় আর রাত্রগুলো অনেক লম্বা হয়, তখন দিনের মধ্যে আমরা রোজা রাখতে পারি কিন্তু মানুষ রাখে না, আর রাতগুলো অনেক লম্বা, এই রাত কি আল্লাহ পাক রব্বুল আলামিনের লম্বা আপনার অনেক অনেক ঘন্টা, ছয় সাত ঘন্টা ঘুমানোর পরে, আট ঘন্টা ঘুমানোর পরে মানুষ তাহাজ্জুদের জন্য জাগতে পারে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, সমস্ত উম্মত আপনার কি করতে এখন জর্জরিত বিভিন্ন মুসিবতের মধ্যে, কিন্তু মানুষ দেখা যায় আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে না, মানুষ আপনার রাতকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত আপনার আড্ডা দেয়, ফিল্ম দেখে, মুভি দেখে, এগুলো দেখে, আর আল্লাহ আকবার এরপরে শুয়ে ফজরের নামাজ যায়, সকালে দশটা এগারোটা বারোটা উঠে আল্লাহ আকবার, আর এভাবে আপনার ইচ্ছাকৃতভাবে যে নামাজগুলো কি আপনার ধ্বংস করা হচ্ছে, নামাজগুলো কি আপনার পড়া হচ্ছে না, এটা অবশ্যই কবিরা গুনাহ, এর জন্য অবশ্যই এর আপনার শাস্তি অনেক মানুষ অনেকাংশে দুনিয়াতেই ভুগতেছে, আর অবশ্যই আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে ছাড়বেন না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ মানুষকে ভালো বানানোর জন্য, মানুষকে শ্রেষ্ঠ বানানোর জন্য, মানুষকে আপনার আখিরাতে জাহান্নামের মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, কিন্তু দেখা যায় মানুষ নামাজ পড়ে না, আপনার একেবারে নামাজের ব্যাপারে গাফিল। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই সমস্ত মানুষের জন্য আপনার কি ধ্বংস যারা নামাজের ব্যাপারে কি তারা গাফিল। এজন্য সময় তো দর্শকবৃন্দ আমরা কি করি, আমরা নামাজের ব্যাপারে আমরা সতেজ হই, আমরা সজাগ থাকি, আমরা গাফিল থাকি না, আমরা সব সময় নামাজগুলোকে টাইম মোতাবেক আমরা পড়ার চেষ্টা করি, কেননা ইমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো একমাত্র নামাজ, কাফির আর মুশরিকে তারা নামাজ পড়ে না, মুসলমান অবশ্যই নামাজ পড়ে, এজন্য আমরা সব সময় নামাজের প্রতি আমরা যত্নবান হই, আমরা টাইম মোতাবেক আমরা নামাজটা পড়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজি বানান। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আমরা স্মরণ রাখি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকে আপনি নামাজি বানান, ওয়া তাকাব্বাল দোয়া, আর আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন, এজন্য আমরা নামাজি হই, আমাদের ফ্যামিলির সবাইকে আমরা নামাজের তাকিদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজগুলো সহিভাবে আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লিম ওয়া আনিম ওয়া বারিক ওয়া যিদ আলা নাবিয়িনা মুহাম্মদ وصلى الله وسلم وعنم وبارك وزيد على نبينا محمد وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته